স্বাস্থ্য বিভাগ চলিছে কি কি হয়েছে আমি দেখব অ্যাটেনশন হেলথ মিনিষ্টার স্বাস্থ্য বিভাগক লৈ বহু তৎপর স্বাস্থ্যমন্ত্রী পিছে এইবর কি এয়া চাওক এখন জেলার স্বাস্থ্য কেন্দ্রের লাজ লগা ছবি মুকলি ঠাইত করা হয় রোগীর চিকিৎসা এয়া মানকাছনের পূর্বাঞ্চলের একমাত্র সাদুল্লাবাড়ির স্বাস্থ্য কেন্দ্র রোগীর চিকিৎসা করবলৈ নাই ঠাই নামত আছে দুখনকৈ এম্বুলেন্স রোগীক ঠেলাত আনি উন্মুক্ত মুকলি স্থানত করবলগা হয় চিকিৎসা কোভিড ভ্যাকসিন দিয়া হয় রেস্ট হাউসত দেখা পালো আমার ইয়াতে মানে সাদুল্লাবাড়ি পিএইচসি সাদুল্লাবাড়ি আছে ইচ্ছি মানে রোগী যে রাখব সেইখানে ঘরও নাই আর লগতে আর কি সমস্যা হয়েছে বহুদিনের পর আমার এই যে কালাপানির অ্যাম্বুলেন্সখন এই অ্যাম্বুলেন্সখন 10-15 বছরমান হল তারপর বন্ধ হয়েছে মাজত কিছু মানে যেটা আমার হসপিটালের যে কমিটি আছে কমিটিয়ে কি করলে মানে কমিটির তরফের পর ড্রাইভার এখন সিলেক্ট করে গাড়ি চলালে কিবা মেইনটেইন খরচা দিয়ে চলালে সেইটো ময়ে চলাইছিল কি কব দুঃখর কথা ময়ে চলাইছিল দুই বছরমান চলাইলো তারপর কি করলো কমিটিবিলাকে পয়সা নাই ফান্ডত এটা বন্ধ করলে এই বন্ধ করার পিছত আমার এই কালাপানি অঞ্চলের পূর্বাঞ্চলের যে সমস্যা হয়েছে মানে এটা ভাকাত করব নোৱাৰো কিমান লিডার আহিলে কিমান জন গল আর এটা সমাধানে নহল তো সেই কারণে আমি সরকারের ওসর দাবি জানাও যে আমার এই কালাপানি সাদুল্লাবাড়ি এসে ইচ্ছিত যাতে সোনকালে আমার কিবা একটা অ্যাম্বুলেন্সের সুবিধা করে দিয়ে এখানে আমার অনুরোধ থাকিল স্বাস্থ্যমন্ত্রী ডাগরিয়া আপনি স্বাস্থ্য বিভাগক লৈ ইমান তৎপর হওয়ার পাছতো কিয় রাজ্যের বিভিন্ন স্থানত দেখিবলে পোৱা যায় এনেবোৰ দৃশ্য এয়াই নাকি স্বাস্থ্য বিভাগের পরিবর্তন মানকাছৰ পৰা ৰশিদুল ইসলামৰ প্ৰতিবেদন ঈশা নিউজ।